স্যার আর্থার কনান ডয়েল জন্মেছিলেন 22 মে 1859 সালে। ছিলেন একজন স্কটিশ ফিজিশিয়ান, কিন্তু তিনি পৃথিবী বিখ্যাত শার্লক হোমসের স্রষ্টা রূপে। গোয়েন্দা কাহিনী ছাড়াও তিনি লিখেছেন অসংখ্য ছোট গল্প, সায়েন্স ফিকশন, ফ্যান্টাসি এবং ঐতিহাসিক উপন্যাস। সানডে সাসপেন্সে আজ স্যার আর্থার কনান ডয়েলের দ্য টেরা অফ দ্য ব্লু জন গ্যাপের বাংলা অনুবাদ, ব্লু জন গহ্বরের বিভীষিকা। গল্পটি অনুবাদ করেছিলেন সত্যজিৎ রায় এবং এটি প্রকাশিত হয়েছিল সন্দেশ পত্রিকায় বৈশাখ জ্যৈষ্ঠ সংখ্যায় 1374 বঙ্গাব্দে অর্থাৎ 1967 খ্রিস্টাব্দে। গল্প পাঠে দীপ, প্রধান চরিত্রে ডক্টর জেমস হার্ডকাসল, আমিতাজ, দুই মিস অ্যালটন, ডক্টর মার্ক জনসন, সিটন এবং ব্লু জন গহ্বরের বিভীষিকা। ১৯০৮ সালের চৌঠা ফেব্রুয়ারি সাউথ কেনসিংটনের 36 নম্বর আপার কাভেন্ট্রি ফ্ল্যাটে যক্ষা রোগে ডক্টর জেমস হার্ডকাসলের মৃত্যুর পর তার কাগজপত্রের মধ্যে নিম্নলিখিত কাহিনীটি পাওয়া যায়। যারা হার্ডকাসলকে ঘনিষ্ঠভাবে চিনতেন তারা এ কাহিনী সম্পর্কে কোনো মন্তব্য না করলেও অন্তত এটুকু এক বাক্যে স্বীকার করেন যে হার্ডকাসল একজন সুস্থ মস্তিষ্কের বৈজ্ঞানিক বুদ্ধিসম্পন্ন লোক ছিলেন। তার পক্ষে নিছক মন গড়া কতগুলো আজগুবি ঘটনাকে বাস্তব বলে প্রতিপন্ন করার চেষ্টা খুবই অস্বাভাবিক ছিল। লেখাটা পাওয়া যায় একটা খামের মধ্যে। তার শিরোনামায় বলা হয়েছে, গত চৈত্র মাসে উত্তর পশ্চিম ডাবেশরে অ্যালার্টনদের ফার্মের নিকটবর্তী স্থানের একটি ঘটনার সংক্ষিপ্ত বিবরণ। বন্ধ খামের পেছনে ছিল পেন্সিলে লেখা এই চিঠি, প্রিয় সিটন, শুনে আঘাত পাবে কিনা জানি না, আমার কাহিনী তুমি অবিশ্বাস করার ফলে আমি সে বিষয়ে আজ পর্যন্ত আর কারুর কাছে কোনো উল্লেখ করিনি। হয়তোবা আমার মৃত্যুর পর শেষ পর্যন্ত কোনো অপরিচিত ব্যক্তি এই কাহিনীর উপযুক্ত মর্যাদা দেবে, যে মর্যাদা থেকে আমার বন্ধু আমায় বঞ্চিত করেছিল। এই সিটন ব্যক্তিটি যে কে সেটা অনুসন্ধান করেও জানা যায়নি। ইতিমধ্যে মৃত ব্যক্তি যে অ্যালার্টনদের ফার্মে সত্যি গিয়েছিলেন এবং তার থাকাকালীন যে ভয়াবহ ঘটনা সেখানে ঘটেছিল এবং সেই ঘটনার যে আনুমানিক কারণ তিনি তার লেখায় ব্যক্ত করেছেন সে সবই সত্য বলে প্রমাণিত হয়েছে। এই সামান্য ভূমিকাটুকু দিয়ে ডায়েরির আকারে বর্ণিত হার্ডকাসলের বিচিত্র কাহিনীটি অবিকলভাবে নিচে উদ্ধৃত করা হল। 17 এপ্রিল, এই জায়গাটি জলবায়ুর গুণ এর মধ্যেই বেশ অনুভব করছি। অ্যালার্টনদের ফার্মের উচ্চতা 1420 ফুট, সুতরাং এখানকার আবহাওয়া স্বাস্থ্যকর হওয়াই স্বাভাবিক। সকালে সেই কাশির ভাবটা ছাড়া অন্য কোনো অস্বস্তি নেই আর টাটকা দুধ ও মাংস খাওয়ার ফলে ওজন বৃদ্ধির সম্ভাবনাও সুস্পষ্ট। স্যান্ডারসন আমার অবস্থা শুনলে খুশি হবে। অ্যালার্টনের দুই বোন দুজনেই বেশ মজার ও অমায়িক প্রকৃতির মহিলা, দুজনেই অবিবাহিতা, ফলে স্বামী ও সন্তানের অভাবে দুজনেরই স্নেহের শেষ কণাটুকু বর্ষিত হচ্ছে এই রুগ্ন ব্যক্তিটির উপর। অবিবাহিতা মহিলারা সংসারে অপ্রয়োজনীয়, এ ধরনের একটা বিশ্বাস প্রচলিত আছে বলে জানি, কিন্তু আমি ভাবি এদের অভাবে আমাদের মতো অকৃতদার অপ্রয়োজনীয় পুরুষদের দশাই বা কি হতো। স্যান্ডারসন যে কেন আমায় এখানে আসতে বলেছিল তার কারণটা দুই বোনের কথাবার্তায় প্রকাশ পেয়ে গেছে। আসলে আজ অধ্যাপকের আসনে প্রতিষ্ঠিত হলেও স্যান্ডারসনের জীবনে শুরু হয়েছিল এই গ্রাম্য পরিবেশেই। হয়তো ছেলেবেলায় সে এই খামারেরই আশেপাশে কাকচড়ুই দাঁড়িয়ে বেড়াত। অসমতল উপত্যকার মাঝখানে অবস্থিত এই গ্রামটি ভারী নির্জন নিস্তব্ধ। এই পথঘাটগুলি ছবির মতো সুন্দর, দুপাশে খাড়াই উঠে গেছে লাইমস্টোনের পাহাড়।
এই পাহাড়ের পাথর এতই নরম যে হাতের চাপে আলগা হয়ে খসে আসে। এখানকার জমির ভেতরটা মনে হলো ফাঁপা, একটা অতিকায় হাতুড়ি দিয়ে যদি এই জমির ওপর ঘা দেওয়া যায় তাহলে বোধহয় তা থেকে গুরুগম্ভীর জয় ঢাকের মতো শব্দ বেরোবে। তেমন জোরে ঘা দিলে হয়তোবা জমি ধসে গিয়ে ভূগর্ভস্থিত কোনো বিশাল সমুদ্রের সন্ধান মিলবে। এসব পাহাড়ের ভেতরে জলাশয়ের অস্তিত্ব মোটেই অসম্ভব নয়, কারণ বাইরে থেকে পরিষ্কার দেখা যায় অজস্র জলধারা পাহাড়ের গা বেয়ে নেমে নানান ফাটলের মধ্যে দিয়ে আবার পাহাড়েরই ভেতরে গিয়ে ঢুকছে। এমন বড় বড় ফাটলও কিছু রয়েছে যার মধ্যে দিয়ে কিছু দূর অগ্রসর হলে মনে হয় যেন আঁকা বাঁকা সুড়ঙ্গ পথ দিয়ে তারা সোজা একেবারে পৃথিবীর অন্তঃস্থলে গিয়ে পৌঁছেছে। আমার সাইকেলের ল্যাম্পটা হাতে নিয়ে এসব গহ্বরের আনাচে কানাচে ঘোরাফেরা করে আমি গভীর আনন্দ পাই। গহ্বরের ছাতে আলো ফেলে দেখা যায় স্ট্যালাকটাইটের কালোর ফাঁকে ফাঁকে রূপলীর ঝলমালানি। আলো নেবালে দুর্ভেদ্য অন্ধকার, জ্বালালে আরব্যোপন্যাসের মায়াপুরীর বর্ণচ্ছটা। এইসব ফাটলের মধ্যে একটির বিশেষত্ব হলো এই যে সেটা মানুষের কীর্তি, প্রকৃতির নয়। ব্লু জনের কথা আমি এখানে আসার আগে শুনিনি। এক জাতীয় নীল রঙের খনিজ পদার্থের নাম হলো ব্লু জন। এই ধাতু এতই দুষ্প্রাপ্য যে এর তৈরি একটি ফুলদানি বিক্রি হয় আগুনের দামে। রোমানরাই প্রথম এই অঞ্চলে ব্লু জনের অস্তিত্ব অনুমান করে পাহাড়ের গায়ে একটা গভীর সুড়ঙ্গ খুঁড়ে। আগাছার জঙ্গলে আবৃত এই সুড়ঙ্গের মুখটাকেই বলা হয় ব্লু জন গ্যাপ। রোমানদের এই কীর্তির তারিফ না করে উপায় নেই। নোনা ধরা অনেক গহ্বর ভেদ করে চলে গেছে এই সুড়ঙ্গ। অতি সন্তর্পণে অনেক মোমবাতি হাতে মজুদ রেখে এই সুড়ঙ্গে প্রবেশ না করলে এর অন্ধকার জগৎ থেকে আবার বাইরে আলোয় বেরিয়ে আসা একেবারে অসম্ভব। আমি এখনো পর্যন্ত বেশি দূর এগোইনি, তবে আজই সকালে এর মুখটায় দাঁড়িয়ে গহ্বরের অন্ধকারের দিকে চেয়ে মনে মনে প্রতিজ্ঞা করেছি যে আমার স্বাস্থ্য ফিরে পেলে কোনো এক ছুটির দিনে এসে রোমানরা ডার্বিশায়ারের পাহাড় ভেদ করে কত দূর ঢুকতে পেরেছিল সেটা যাচাই করে দেখব। এখানকার লোকেরা যে কি পরিমাণ কুসংস্কারে বিশ্বাসী তা ভাবলে অবাক লাগে। এমনকি আমেটের ছোকরাটিও দেখলাম বাদ যায় না, অথচ সে তো বেশ সুস্থ সবল শিক্ষিত লোক, আর মানুষ হিসেবেও চমৎকার। আমি গহ্বরটার সামনে দাঁড়িয়ে আছি এমন সময় দেখি সে সামনের মাঠ পেরিয়ে আমারই দিকে আসছে। এসে বলল, ডাক্তারবাবু দেখছি এ ব্যাপারে তেমন ভয় ডর নেই। আমি একটু অবাক হয়ে বললাম, ভয়? কিসের ভয়? আমিটেজ গহ্বরের অন্ধকারের দিকে আঙুল তুলে দেখিয়ে বলল, ওই যিনি থাকেন ওর ভেতরে তার। এইসব পাণ্ডববর্জিত গ্রাম দেশে উদ্ভট সব কিংবদন্তি গড়ে ওঠা বোধহয় খুব সহজ। আমি আমিটেজকে জেরা করে তার এই অদ্ভুত ধারণার কারণ জানলাম। সে বলল, প্রায়ই নাকি গ্রামের এখান সেখান থেকে একটি আধটি করে ভেড়া উধাও হয়ে যায়। আমিটেজের মতে নাকি সেগুলিকে তুলে নিয়ে যাওয়া হয়। তারা যে আপনা থেকেই ভুল পথে চলে গিয়ে পাহাড়ের খাদে খন্দে হারিয়ে যেতে পারে সে কথা বলতে আমিটেজ বলল, একবার নাকি এক চাপ রক্ত ও এক গোছা ভেড়ার লোম পড়ে থাকতে দেখা গিয়েছিল। এই ঘটনারও যে একটা অত্যন্ত সাধারণ কারণ থাকতে পারে সেটা বলতে আমিটেজ পাল্টা জবাব দিল যে ভেড়াগুলো উধাও হয় নাকি কেবলমাত্র অমাবস্যার রাত্রে। তাতে আমি বললাম, এসব অঞ্চলে যদি ভেড়া চোর থেকে থাকে তাহলে তারা তাদের কাজের জন্য যে অমাবস্যার রাতটাই বেছে নেবে তাতে আর আশ্চর্য কি। জবাবে আমিটেজ বলল, একবার নাকি দেখা গিয়েছিল গ্রামের একটি পাঁচিলের গা থেকে কে জানি বড় বড় পাথরের ইঁট সরিয়ে
সেগুলোকে বহু দূর ছড়িয়ে ফেলে রেখে এসেছে। আমার মতে এ কাজও অবশ্যই মানুষের অসাধ্য নয়, কিন্তু সবশেষে আমিটেজ একটা তুরুপ মেরে বসল। সে বলল সে নাকি এই অদৃশ্য প্রাণীটির গর্জন শুনতে পেয়েছে। গহ্বরের মুখে এক টানা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেই নাকি সে শব্দ শুনতে পাওয়া যায়, আর বহু দূর থেকে এলেও সে শব্দের জোর নাকি সহজেই অনুমান করা যায়। কথাটা শুনে আমি না হেসে পারলাম না। আমি জানতাম যে পাহাড়ের ভেতর যদি জল চলাচল করে তাহলে লাইমস্টোনের ফাঁকে ফাঁকে সেই জলপ্রবাহের শব্দ প্রতিধ্বনিত হয়ে বাইরে থেকে গর্জনের মতো শোনানো কিছুই আশ্চর্য নয়। এভাবে বারবার তার কথার প্রতিবাদ করায় আমি টেজ শেষ পর্যন্ত বিরক্ত হয়ে আমায় ছেড়ে চলে গেল। আর তার পরমুহূর্তেই ঘটল এক আশ্চর্য ঘটনা। আমি গহ্বরের মুখটায় দাঁড়িয়ে আমিটেজের কথাগুলো কত সহজে হেসে উড়িয়ে দেওয়া গেল তাই ভাবছি, এমন সময় সত্যি গহ্বরের ভেতর থেকে এলো এক অদ্ভুত শব্দ। সে শব্দের সঠিক বর্ণনা দেব কি করে? প্রথমত শুনে মনে হলো সেটা আসছে বহু দূর থেকে, যেন পৃথিবীর একেবারে গভীরে অবস্থিত কোনো জায়গা থেকে। কিন্তু দূর থেকে এলেও শব্দটা রীতিমতো জোরে, জলধারা বা পাথর গড়িয়ে পড়া থেকে যে শব্দ হয় এটা সে জাতের নয়। এই যেন এক তীব্র তীক্ষ্ণ রেশাধ্বনির মতো। এই আশ্চর্য অভিজ্ঞতার ফলে কিছুক্ষণের জন্য আমিটেজের কথাগুলো আমাকে নতুন করে ভাবিয়ে তুলল। আমি আরো প্রায় ঘণ্টাখানেক গহ্বরের মুখে দাঁড়িয়ে রইলাম, কিন্তু দ্বিতীয়বার আর সে শব্দ শোনা গেল না। বাড়ি ফিরলাম মনে গভীর বিস্ময়ের ভাব নিয়ে। আমিটেজের কথায় আমল দেবার কোনো প্রশ্নই ওঠে না, কিন্তু এটা অস্বীকার করা চলে না যে যে শব্দটা আমি নিজের কানে শুনেছি সেটা ভারী অদ্ভুত। এখনো লিখতে লিখতে যেন কানে সেই শব্দটা শুনতে পাচ্ছি। সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মির্চি 98.3 FM এ। ইটস হট। গল্পের পরবর্তী অংশ ব্রেকের পর। সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মির্চি 98.3 FM এ। ইটস হট। সানডে সাসপেন্সে আজ সত্যজিৎ রায়ের অনুবাদ, স্যার আর্থার কোনান ডয়েলের ব্লু জন গহ্বরের বিভীষিকা, ডক্টর জেমস হার্টকাসেলের ডায়েরির পাতা থেকে এই কাহিনীটি জানা যায়। ডক্টর হার্টকাসেল শরীর সারাতে ডাবি শায়ারে অ্যালটনদের ফার্মে এসেছিলেন। সুন্দর প্রাকৃতিক পরিবেশ ছাড়াও জায়গাটির বিশেষত্ব পাহাড়ের মধ্যে লাইমস্টোনের গুহা। তার মধ্যে বিশেষ দ্রষ্টব্য নীল খনিজ পদার্থের গহ্বর, ব্লু জন গ্যাপ। স্থানীয় বাসিন্দা আমিতাজের সঙ্গে কথা বলে ডক্টর হার্টকাসেল জানতে পারলেন ব্লু জন গ্যাপের মধ্যে থেকে নাকি একটি অদৃশ্য প্রাণীর গর্জন শোনা যায়। অমাবস্যার রাতে গ্রাম থেকে উধাও হয়ে যায় ভেড়া। ডক্টর হার্টকাসেলের কাছে এ সমস্ত কথা কুসংস্কার বা আজগুবি লাগলেও তিনি নিজে গহ্বরের সামনে দাঁড়িয়ে শুনলেন ভয়ঙ্কর একটা ডাক। ২০শে এপ্রিল, গত তিন দিনে আমি বার কয়েক ব্লু জন গ্যাপের দিকে গিয়েছি, এমনকি সুড়ঙ্গের ভেতরেও কিছু দূর অগ্রসর হয়েছি, কিন্তু আমার ল্যাম্পের আলো যথেষ্ট জোরালো না হওয়ায় বেশি দূর যেতে সাহস পাইনি। এবারে আরো আটঘাট বেঁধে যেতে হবে। শব্দটা আর দ্বিতীয়বার শোনার সৌভাগ্য হয়নি। এক একবার মনে হয়েছে
যে প্রথমবারের শোনাটা হয়তো আমার আমেটিজের সঙ্গে কথাবার্তার ফলে আমার কল্পনা প্রসূত। সমস্ত ব্যাপারটাই যে আজগুবি সেই বিষয়ে কোনো সন্দেহ নেই, যদিও এটা না বলে পারছি না যে গ্যাপের মুখে ঝোপঝাড়ের অবস্থা দেখে এক এক সময় মনে হয়েছে যে কোনো অতিকায় জীব হয়তো তার মধ্যে দিয়ে পথ করে নিয়ে যাতায়াত করছে। মোট কথা, আমার মনে একটা তীব্র কৌতূহল জেগে উঠেছে। অ্যালার্টনদের আমি এখনো কিছু বলিনি, কারণ ওরাও কুসংস্কার থেকে মুক্ত নন, কিন্তু আমি নিজে আরো অনুসন্ধান করব, আর তার জন্য কিছু মোমবাতিও কিনে রেখেছি। আজ সকালে গ্যাপের কাছাকাছি ঝোপের আশেপাশে কিছু ভেড়ার লোম পড়ে থাকতে দেখলাম। একটা লোমের গোছায় দেখি রক্ত লেগে রয়েছে। বেশ বুঝতে পারি যে পাথুরে জায়গায় চড়ে বেড়ালে ভেড়াগুলো আপনা থেকেই জখম হতে পারে, কিন্তু তাও হঠাৎ ওই লালের ছোপ চোখে পড়াতে কেমন জানি চমকে উঠলাম। রোমানদের কারুকার্য শোভিত গহ্বরের ওই প্রবেশদ্বার মনের মধ্যে একটা অজানা আতঙ্কের সঞ্চার করল। গহ্বরের অন্ধকারের ভেতর থেকে যেন আদ্যিকালের একটা ভ্যাপসা গন্ধ আসছে। সত্যি কি কোনো নাম না জানা প্রাণী ওই অন্ধকারের মধ্যে বাস করে? সুস্থ অবস্থায় হয়তো এসব চিন্তা মাথায় আসত না। অসুখে মানুষের স্নায়ু দুর্বল হয়ে পড়ে, আর তাই তার মনে নানান অসম্ভব কল্পনা দানা বাঁধতে পারে। এই সব ভীতিজনক চিন্তা আমার সংকল্পকে শিথিল করে দিয়েছিল। ভেবেছিলাম গহ্বরের রহস্য রহস্যই থাক, এ নিয়ে আর মাথা ঘামাব না, কিন্তু আজ রাত্রে আবার নতুন করে উৎসাহ জেগে উঠেছে আর মনেও অনেকটা জোর পাচ্ছি। আশা করি কাল এ ব্যাপারে আরো কিছু দূর অগ্রসর হতে পারব। 22শে এপ্রিল, আমি যথাসাধ্য পুঙ্খানুপুঙ্খভাবে কালকের অদ্ভুত অভিজ্ঞতাটা বর্ণনা করার চেষ্টা করছি। কাল যখন আমি ব্লু জন গ্যাপের উদ্দেশ্যে রওনা দিই তখন বিকেল। বলতে দ্বিধা নেই, সেখানে পৌঁছে গহ্বরের দুর্ভেদ্য অন্ধকারের দিকে চাইতেই আবার যেন সেই আশঙ্কার ভাবটা আমার মনে জেগে উঠল। মনে হল একা না এসে একজন সঙ্গী আনা বোধহয় বুদ্ধিমানের কাজ হতো। যাই হোক, শেষ পর্যন্ত মনে সাহস ফিরিয়ে এনে মোমবাতি জেলে কাঁটা ঝোপের জঙ্গল ভেদ করে গহ্বরের ভেতর ঢুকলাম। আলগা পাথরে ঢাকা জমির উপর দিয়ে প্রায় 50 ফুট নামার পর একটা রাস্তা পেলাম যেটা একেবারে পাহাড় ভেদ করে সোজা সামনের দিকে চলে গেছে। যদিও আমি জিওলজিস্ট নই, তবু এটুকু বুঝতে পারলাম যে এ পাথর লাইমস্টোনের চেয়ে অনেক বেশি শক্ত জাতের কোনো পাথর, কারণ এর গায়ে প্রাচীন শাবলের দাগ রয়েছে। দেখলে মনে হয় যেন এই সবে মাত্র খোঁড়া হয়েছে। আমি কোনো মতে হোঁচট খেতে খেতে এই প্রাচীন পাথরের সুড়ঙ্গের মধ্যে দিয়ে এগিয়ে চললাম। আমার হাতের মোমবাতি আমাকে ঘিরে একটা ক্ষুদ্র আলোর গণ্ডি রচনা করেছে, তার ফলে সামনের অন্ধকারটা যেন আরো দুর্ভেদ্য ও ভয়াবহ রূপ ধারণ করেছে। অবশেষে সুড়ঙ্গের শেষ মাথায় পৌঁছে দেখি সেটা গিয়ে পড়েছে একটা বিশাল নোনা ধরা পাথরের গহ্বরে, যার ছাদ দিয়ে ঝুলে আছে চুন ঢাকা অসংখ্য লম্বা লম্বা আইসিকল। আবছা আলোয় আরো লক্ষ্য করলাম যে গহ্বরের দেওয়াল ভেদ করে চারিদিক দিয়ে আরো অনেকগুলো জলে ক্ষয়ে যাওয়া রাস্তা এঁকে বেঁকে কোথায় জানি গিয়েছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আরো এগোব না ফিরে যাব তাই ভাবছি। এমন সময় আমার পায়ের কাছে একটা জিনিস
প্রবলভাবে আমার দৃষ্টি আকর্ষণ করল। গহ্বরের মেঝের অধিকাংশটাই হয় পাথর না হয় চুনের আবরণে ঢাকা, কিন্তু একটা জায়গায় বেশ খানিকটা অংশ জুড়ে ছাদ থেকে জল চুঁইয়ে পড়ে কাদা হয়ে আছে। সেই কাদার ঠিক মাঝখানে দেখলাম একটা প্রকাণ্ড ছাপ, অস্পষ্ট অথচ গভীর। ওপর থেকে পাথরের চাই পড়ে যেমন হয় অনেকটা সেই রকম, কিন্তু কাছাকাছির মধ্যে কোনো আলগা পাথর বা এমন কিছুই লক্ষ্য করলাম না যাকে ওই ছাপের জন্য দায়ী করা চলে। অথচ কোনো পরিচিত জন্তুর পায়ের এত বড় ছাপ পড়া সম্ভব নয়, আর জন্তুই যদি হয় তাহলে মাত্র একটা পায়ের ছাপ কেন? যতখানি জায়গা জুড়ে কাদা হয়েছে, কোনো চেনা জন্তু অন্তত আর একটা ছাপ না ফেলে অতখানি জায়গা পেরোতে পারে না। যাই হোক, আমি ওই আশ্চর্য ছাপটা পরীক্ষা করে উঠে দাঁড়িয়ে চারিদিকে অন্ধকারের দিকে চেয়ে বুঝতে পারলাম আমার বুকের ভেতরে একটা দুরু দুরু কাঁপুনি শুরু হয়েছে, আর তার সঙ্গে আমার হাতের মোমবাতিটাও কিছুতেই স্থির রাখতে পারছি না। অবশেষে নিজের মনকে বোঝালাম যে অত বড় ছাপ যখন কোনো পরিচিত জানোয়ারের হতে পারে না, এমনকি হাতিরও না, তখন এ ধরনের অমূলক কল্পনাকে প্রশ্রয় দেওয়া মানে আমার কাজের ব্যাঘাত ঘটানো ছাড়া আর কিছুই নয়। আরো এগোনোর আগে আমি একবার যে সুড়ঙ্গটা দিয়ে গহ্বরে এসে পৌঁছেছি তার মুখের চেহারাটা ভালো করে দেখে চিনে রাখলাম। এই কাজটা খুবই দরকারি, কারণ এটা ছাড়া আরো অনেকগুলো রাস্তা গহ্বরের থেকে বেরিয়েছে। কোথায় ফিরতে হবে সেটা জেনে নিয়ে অবশিষ্ট মোমবাতি ও দেশলাইয়ের কাঠিগুলো একবার পরীক্ষা করে আমি অসমতল পাথরের উপর দিয়ে গহ্বরের ভেতর এগিয়ে চললাম। রওনা হবার কয়েক মুহূর্তের মধ্যেই আচমকা এক চরম বিপদের সামনে পড়তে হলো। আমার সামনে দিয়ে বয়ে চলেছিল প্রায় 20 ফুট চওড়া একটি নালা। সেটাতে পা না ভিজিয়ে টপকে পার হওয়া যায় কোনখান দিয়ে সেটা দেখবার জন্য আমি জলের ধার দিয়ে হেঁটে চলেছি, এমন সময় নালার ওপর একটা পাথরের ঢিপি চোখে পড়ল। আন্দাজে মনে হলো এক লাফে সেই ঢিপিটার ওপর পৌঁছানো যায়, কিন্তু পাথরের তলার দিকটা জলে ক্ষয়ে যাওয়ার ফলে সেটার ওপর লাফ দিয়ে পড়তেই সেটা কাত হয়ে আমায় ফেলে দিল একেবারে বরফের মতো ঠান্ডা নালার জল। মোমবাতিটা নিভে গেল সঙ্গে সঙ্গে, আর আমি ঘুট ঘুটে অন্ধকারে জলের মধ্যে পড়ে অসহায়ভাবে এইদিক ওদিক হাতড়াতে লাগলাম। শেষটায় কোনো রকমে দাঁড়িয়ে উঠে নিজের গোয়ার তুমির কথা ভেবে ভয়ের চেয়ে হাসি পেল বেশি। জ্বলন্ত মোমবাতিটা অবশ্য জলে পড়ে খোয়া গেছে, কিন্তু আমার পকেটে রয়েছে আরো দুটো, কাজে চিন্তা নেই। একটা মোমবাতি বার করে সেটা জ্বালাতে গিয়ে বুঝতে পারলাম বিপদটা কোথায়। জলে পড়ার ফলে আমার দেশলাইয়ের বাক্সটা ভিজে একেবারে সপশপে হয়ে গিয়েছে, ফলে সেটাতে আর কোনো কাজই হবে না। এবার সত্যি করেই আমার রক্ত হিম হয়ে এলো। অন্ধকারে নমুনাটাও এবার বেশ বুঝতে পারলাম, চারিদিক থেকে সে অন্ধকার যেন আমায় ঘিরে চেপে ধরে রয়েছে, হাত দিয়ে যেন সে অন্ধকারের ঘনত্ব অনুভব করা যায়। আমি কোনো রকমে নিজেকে সংযত করার চেষ্টা করলাম, গহ্বরের কোন দিকে কি আছে সেটা প্রাণপণে মনে করার চেষ্টা করলাম, কিন্তু সে চেষ্টাও বৃথা, কারণ চিনে রাখার মতো যা কিছু দেখে রেখেছিলাম তা সবই দেওয়ালের উপর দিকে, সুতরাং মেঝে হাতড়ে কোনো ফলই হবে না। তাও হয়তো দেওয়ালের গায়ে হাত বুলিয়ে
সাবধানে এগোলে পর আবার রোমান সুড়ঙ্গর মুখটায় পৌঁছানো যেতে পারে এই মনে করে আমি এক পা দুপা করে দেওয়ালের দিক আন্দাজ করে এগোতে লাগলাম। অচিরেই বুঝতে পারলাম এই চেষ্টায় কোনো ফল হবে না। ওই বেয়াড়া অন্ধকারে দশ বারো পা হাঁটার পরেই বুঝলাম যে এ অবস্থায় দিকবিদিক জ্ঞান বজায় রাখা অসম্ভব। নালার কুলকুল শব্দ থেকে অবশ্য বুঝতে পারছিলাম সেটা কোনখান দিয়ে বইছে, কিন্তু সেটা থেকে সামান্য দূরে গেলেই নিজেকে সম্পূর্ণ অসহায় মনে হচ্ছিল। বুঝলাম এই অবস্থায় গহ্বর থেকে বেরোনোর কোনো উপায় নেই। আমি আবার সেই পাথরটার উপর বসে আমার শোচনীয় অবস্থা সম্বন্ধে ভাবতে আরম্ভ করলাম। আমি যে ব্লুজন গহ্বর অভিযানের উদ্দেশ্যে বেরিয়েছিলাম সে কথা আমি কাউকে বলিনি, সুতরাং আমি হারিয়ে গেলেও আমাকে খুঁজতে কোনো সার্চ পার্টি যে এদিকে আসবে এমন কোনো আশা নেই। একমাত্র নিজের উপস্থিত বুদ্ধি ছাড়া আমার আর কোনো অবলম্বন নেই। মুক্তির উপায় যেটা রয়েছে সেটা হলো কোনো এক পন্থা বার করে দেশলাইগুলোকে শুকিয়ে নেওয়া। আমি যখন জলে পড়েছিলাম তখন আমার শরীরের একটা দিকই ভিজেছিল, বাঁ দিকের কাঁধটা জলের ওপরে ছিল। আমি দেশলাইয়ের বাক্সটা বার করে সেটাকে আমার বাঁ বগলের তলায় চেপে বসে রইলাম। শরীরের উত্তাপ সেটাকে শুকোনোর কাজে নিশ্চয় কিছুটা সাহায্য করবে, তবে কমপক্ষে ঘন্টা খানেকের আগে মোমবাতি জ্বালানোর কোনো সম্ভাবনা নেই, এবং এই ঘন্টা খানেক চুপচাপ বসে থাকা ছাড়া আর কোনো গতি নেই। আসবার সময় কিছু বিস্কুট পকেটে পুরে এনেছিলাম, তারই একটা মুখে পুরে চিবোতে লাগলাম। বিস্কুটের শুকনো ভাবটা কাটানোর জন্য যে নালায় আমার পতন হয়েছিল তারই খানিকটা জল আঁজলা করে তুলে মুখে ঢেলে দিলাম। খাওয়া শেষ হলে পর নিজের শরীরটাকে ঢিপির উপর একটু এদিক ওদিক নেড়ে ঠেস দেওয়ার একটা জায়গা বার করে পা ছড়িয়ে চিত হয়ে শুয়ে পড়লাম। গহ্বরের স্যাঁতস্যাঁতে ঠান্ডাটা বেশ তীব্রভাবেই অনুভব করছিলাম, কিন্তু মনকে বোঝালাম যে আধুনিক চিকিৎসকদের মতে আমার যে রোগ তাতে জানলা খুলে শোয়া এবং শীত গ্রীষ্ম নির্বিশেষে প্রাকৃতিক পরিবেশে বিচরণ এই দুটোর কোনোটাই নিষিদ্ধ নয়। ক্রমে গহ্বরের দুর্ভেদ্য অন্ধকার ও নালার একঘেয়ে কুলকুলানি আমাকে তন্দ্রাচ্ছন্ন করে ফেলল। কতক্ষণ এইভাবে ছিলাম জানি না, ঘণ্টাখানেক কিংবা হয়তো তারও কিছু বেশি হবে। এমন সময় হঠাৎ আমাকে সম্পূর্ণ সজাগ হয়ে ঢিপির উপর সোজা হয়ে উঠে বসতে হল। আমার কানে একটা শব্দ এসেছে, সেটা নালার শব্দ চেয়ে একেবারে আলাদা। শব্দটা এখন আর নেই, কিন্তু তার প্রতিধ্বনি এখনো আমার কানে বাজছে। এটা কি মানুষের পায়ের শব্দ? আমাকে খুঁজতে এসেছে নাকি কোনো দল? কিন্তু তাই যদি হয় তাহলে তো তারা আমার নাম ধরে ডাকবে। যা শুনছি তা তো মানুষের গলার শব্দ নয়। আমি দুরুদুর্ভক্ষে দম প্রায় বন্ধ করে বসে রইলাম। ওই যে আবার সেই শব্দ, ওই আবার! এবার আর থামা নেই, এক টানা শব্দ আসছে, কোন জানোয়ারের পদক্ষেপের শব্দ। তুম 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 তুম, কি বিশাল এই পদধ্বনি! জানোয়ারটি যে আয়তনে বিরাট তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু মনে হয় পায়ের তেলোগুলো নরম হওয়ার ফলে শব্দটা খানিকটা চাপা। এই অন্ধকারেও সেই পদক্ষেপে বিন্দু মাত্র ইতস্তত ভাব নেই।
আর এতেও কোনো সন্দেহ নেই যে সেটা আমার দিকেই আসছে। পায়ের আওয়াজ শুনতে শুনতে আমার গায়ের রক্ত হিম হয়ে এলো। কোনো অজ্ঞাত প্রাণী অন্ধকারের বাধা অগ্রাহ্য করে এগিয়ে আসছে। আমি পাথরের উপর শটান শুয়ে পড়ে নিজেকে যথাসম্ভব অদৃশ্য করে ফেলার চেষ্টা করলাম। শব্দটা এগিয়ে আসতে আসতে হঠাৎ থেমে গেল। তারপর শুরু হলো একটা শপাত শপাত আওয়াজ। জন্তুটা নালার জল খাচ্ছে। তারপর একটুক্ষণ চুপচাপ, কেবল মধ্যে মধ্যে প্রচন্ড নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ। ও নাক টেনে গন্ধ শোকার শব্দ। জন্তুটা কি আমার অস্তিত্ব টের পেয়ে গেল নাকি? আমার নিজের নাক তখন একটা বিশ্রী বুনো গন্ধে ভরে আছে। তারপর আবার শুরু হলো পায়ের শব্দ, আর সেটা যেন নালার এদিকে আমার কাছেই। আমার হাত কয়েকের মধ্যে কিছু আলগা পাথর খড়বড় করে উঠল। আমি নিঃশ্বাস বন্ধ করে পাথরের উপর ঘাপটি মেরে বসে রইলাম। তারপর শুনলাম পায়ের শব্দ পিছিয়ে যাচ্ছে। জলের ছপছপানি শুনে বুঝলাম জন্তুটা নালা পেরিয়ে উল্টো দিকে চলে যাচ্ছে। ক্রমে যেদিক দিয়ে শব্দটা এসেছিল সেই দিকেই আবার সেটা মিলিয়ে গেল। আমি বেশ কিছুক্ষণ পাথরের উপর পড়ে রইলাম। ভয়ে নড়বার শক্তি ছিল না। শব্দটার কথা বারবার মনে পড়তে লাগলো, আর আর্মিটেজের আতঙ্কের কথা, নরম কাদার উপর সেই বিরাট পায়ের ছাপের কথা। এখন আর কোনো সন্দেহ নেই যে এই পাহাড়ের এই গহ্বরে কোনো এক নাম না জানা ভয়াবহ অতিকায় প্রাণী বাস করছে। সেটা যে কেমন দেখতে তা এখনো অনুমান করতে পারিনি, তবে এটুকু জানি যে সেটা আয়তনে বিরাট এবং আশ্চর্য দ্রুত গতি। সাধারণ বুদ্ধিতে বলে এমন জানোয়ার অসম্ভব, কিন্তু আমার আজকের অভিজ্ঞতা এর বিপরীত সাক্ষ্য দিচ্ছে। এই দুইয়ের দ্বন্দ্ব আমার মনকে অস্থির করে তুলল। অবশেষে মনকে বোঝালাম যে আমি নিশ্চয়ই স্বপ্ন দেখেছি। আমার রুগ্ন অবস্থাই আমার মনে এক কাল্পনিক বিভীষিকার সৃষ্টি করেছে। কিন্তু এবার যে ঘটনাটা ঘটল তাতে আমার মনে আর সন্দেহের কোনো কারণই রইল না। আমার দেশলাই এতক্ষণে শুকিয়েছে মনে করে আমি বগল থেকে সেটা বার করে একটা কাঠি নিয়ে পরীক্ষা করে দেখলাম। গহ্বরের ফাটলে হাত ঢুকিয়ে বাক্সের গায়ে কাঠি ঘষতেই সেটা ফস করে জ্বলে উঠল। মোমবাতি জ্বালিয়ে যেদিকে জানোয়ারটা গিয়েছিল সেদিকে একবার ভয়ে ভয়ে দেখে নিয়ে রোমান সুড়ঙ্গের দিকে রওনা দিলাম। যাবার পথে জমি নরম অংশটাতে চোখ পড়তেই দেখলাম আগের ছাপের মতো আরো তিনটে টাটকা ছাপ সেখানে পড়েছে, সেই রকমই গভীর আর সেই রকমই বিরাট। এ দৃশ্যে আবার নতুন করে যেন ভয়ে আমার হৃৎকম্প শুরু হলো। আমি মোমবাতির শিখাটাকে হাত দিয়ে আড়াল করে প্রাণপণে সুড়ঙ্গ পথ দিয়ে দৌড়ে এগিয়ে এক নিঃশ্বাসে দরজার মুখ দিয়ে বেরিয়ে কাঁটা ঝোপ ভেদ করে হাঁপাতে হাঁপাতে বাইরে ঘাসের উপর দিয়ে হুমড়ি খেয়ে পড়লাম। মাথার উপর আকাশে তখন অজস্র তারা ঝলমল করছে।
বাড়িতে পৌঁছলাম রাত তিনটে। আজ এখনো পর্যন্ত আমার স্নায়ু রন্ধ্রে রন্ধ্রে আতঙ্ক ও উত্তেজনার শিহরণ রয়েছে, কিন্তু এখনো আমি কাউকে কিছু বলিনি। এ ব্যাপারে খুব সাবধানে এগোতে হবে। এখানকার সরল গ্রাম্য অধিবাসীরা বা নিরীহ অ্যালার্টন পরিবার আমার এই ঘটনা শুনলে কি মনে করবে জানি না। আমার এখন এমন কারুর কাছে যাওয়া উচিত যাকে ঘটনাটা বললে সে একটা উপায় বাতলাতে পারবে। সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মির্চি 98.3 এফএম এ। ইটস হট। গল্পের পরবর্তী অংশ ব্রেকের পর। সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মির্চি 98.3 এফএম এ। ইটস হট। সানডে সাসপেন্সে আজ সত্যজিৎ রায়ের অনুবাদ, স্যার আর্থার কোনান ডয়েলের ব্লু জন গহ্বরের বিভীষিকা। সাহসী আর কৌতূহলী ডক্টর হার্ডকাসল বেশ কয়েকবার ব্লু জন গ্যাপের কাছে গেলেন। মাটির নিচে একটি গভীর সুড়ঙ্গের মধ্যে দেখলেন বিরাট পায়ের ছাপ, কোনো নাম না জানা জন্তুর। এবং সেই দিনই সেই সুড়ঙ্গের মধ্যে একটা নালার মধ্যে পা পিছলে পড়ে গেলেন। তারপর অন্ধকারের মধ্যে ডক্টর হার্ডকাসল বুঝতে পারলেন যে সেই অজ্ঞাত বিশাল জীবটি তার দিকেই এগিয়ে আসছে। ডাক্তার কোনো রকমে সেই যাত্রায় উদ্ধার পেলেন। ফেরার পথে দেখলেন ভেজা মাটিতে আরো কয়েকটি বিরাট পায়ের ছাপ। পঁচিশে এপ্রিল। গহ্বরের অভিজ্ঞতার পর দুদিন আমি শয্যাশায়ী ছিলাম। গত কদিনের মধ্যে আমার এমন আরেকটা অভিজ্ঞতা হয়েছে যাতে অন্যটার চেয়ে কিছু কম ধাক্কা খাইনি। আগেই বলেছি আমি এমন একজনের অনুসন্ধান করছিলাম যে আমাকে কিছুটা পরামর্শ দিতে পারবে। এখান থেকে কয়েক মাইল দূরে মার্ক জনসন বলে এক ডাক্তার থাকেন। প্রফেসর স্যান্ডারসন এই ডাক্তারটির সঙ্গে পরিচয় করিয়ে একটি চিঠি আমাকে দিয়ে দিয়েছিলেন। আমি একটু সুস্থ হয়ে ভদ্রলোকের সঙ্গে দেখা করে তাঁকে ঘটনাটা খুলে বললাম। তিনি মনোযোগ সহকারে সব কিছু শোনার পর আমার স্নায়বিক প্রতিক্রিয়া ও আমার চোখের মণি খুব ভালো করে পরীক্ষা করে দেখলেন। দেখা শেষ হলে পর তিনি কোনো আলোচনার দিকে না গিয়ে সোজাসুজি বললেন যে আমার ব্যাপারটা সম্পূর্ণ তার আওতার বাইরে। তবে কাসলটনে মিস্টার পিকটন বলে এক ভদ্রলোক থাকেন, তার সঙ্গে দেখা করে আমার ঘটনাটা তাকে আদ্যোপান্ত জানানো দরকার। তিনি নাকি একমাত্র ব্যক্তি যিনি আমাকে এই ব্যাপারে সাহায্য করতে পারেন। অগত্যা স্টেশন থেকে 10 মাইল দূরে একটা ছোট্ট শহরে গিয়ে হাজির হতে হলো। শহরের এক প্রান্তে একটা সম্ভ্রান্ত অট্টালিকার সামনে গেটের গায়ে পেতলের ফলকে পিকটনের নাম দেখে বুঝলাম তিনি এখানকার একজন গণ্যমান্য ব্যক্তি। দরজার বেলটা টেপার সময় মনে কেমন জানি একটা খটকা লাগল। কাছাকাছি একটা দোকানে গিয়ে মালিককে পিকটন সাহেব সম্বন্ধে জিজ্ঞেস করায় তিনি একগাল হেসে বললেন, সে কি জানেন না, ওই যে তল্লাটে সবচেয়ে নাম করা মাথার ব্যামোর ডাক্তার, ওই তোর পাগলা গারদ। বলা বাহুল্য আমি আর এক মুহূর্ত সেখানে না থেকে সোজা আমার গ্রামে ফিরে এলাম। চুলোয় যাক এসব পণ্ডিত লোক, এরা যেন এদের জ্ঞানের সংকীর্ণ কুণ্ডির বাইরে কোনো কিছুই স্বীকার করতে চান না। অবশ্যই এখন ঠান্ডা মাথায় বুঝতে পারছি যে আমি আমিটেজের সঙ্গে যে ব্যবহার করেছি, জনসনও আমার সঙ্গে ঠিক সেই একই ব্যবহার করেছেন। 27 এপ্রিল। ছাত্রাবস্থায় সাহস ও উদ্যমের জন্য আমার বেশ খ্যাতি ছিল।
একবার কোল্ড ব্রিজের এক হানাবাড়িতে রাত কাটাবার কথা উঠলে আমি প্রথমে গিয়েছিলাম। এখন আমার বয়স 35। তাহলে কি বয়স বাড়ার ফলেই আমার সাহস কমেছে, নাকি আমার রোগীর কারণ? গহবর ও তার অধিবাসীর কথা ভাবলে এখনো আমার মনে আতঙ্ক উপস্থিত হয়। এই অবস্থায় কি করা যায়, এই প্রশ্ন প্রতি মুহূর্তেই আমাকে ভাবিয়ে তুলছে। কাউকে কিছু না বলে যদি চুপচাপ বসে থাকি তাহলে হয়তো গহবরের রহস্য চিরকাল রহস্যই থেকে যাবে। আবার যদি সকলের কাছে সবকিছু প্রকাশ করে ফেলি তাহলে হয়তো সারা গ্রাম জুড়ে একেবারে আতঙ্কের বন্যা বয়ে যাবে। আর না হয়তো এরা আমাকে পাগল ভেবে সেই গারদেই চালাত দেবে। সবচেয়ে ভালো পন্থা বোধ হয় আরো কিছুদিন অপেক্ষা করে আরো ভালোভাবে আটঘাট বেঁধে আর একবার গহবর অভিযান। আমি এর মধ্যেই কাসলটনে গিয়ে কিছু প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করে এনেছি। তার মধ্যে প্রধান হল একটা অ্যাসিটিলিন ল্যাম্প ও একটা দোনলা বন্দুক। দ্বিতীয়টা অবশ্য ধার করতে হয়েছে, তবে এক ডজন ভালো কার্তুজ আমি নিজে পয়সা খরচ করে কিনেছি। যা আছে তাতে একটা আস্ত গন্ডার অনায়াসে ধরাশায়ী করা চলে। মোট কথা, আমার গুহাবাসী বন্ধুটির সঙ্গে সাক্ষাতের জন্য আমি প্রস্তুত। কিছুটা স্বাস্থ্যোন্নতি ও আরো খানিকটা মনের জোর পেলেই আমি যুদ্ধং দেহি বলে বেরিয়ে পড়ব। কিন্তু আপাতত এই জানোয়ারটি ঠিক কোন জাতের সেই প্রশ্নে আমার ঘুম নষ্ট হতে চলেছে। একের পর এক নানান জবাব আমি নিজেই বাতিল করে দিয়েছি। ভেবে ভেবে কোনো কূল কিনারা পাচ্ছি না। এটা যে একটা রক্ত মাংসের জ্যান্ত জানোয়ার সেটা তো তার চিৎকার আর তার পায়ের ছাপ থেকেই প্রমাণ হয়। তাহলে কি হিংস্র ড্রাগন জাতীয় যেসব প্রাণীর কথা আমরা রূপকথায় পড়েছি সেগুলো আসলে কাল্পনিক নয়? তাদের খানিকটা অংশ কি আসলে সত্যি, এবং সেই সত্যটুকু প্রমাণ করার ভার কি শেষটায় আমার উপর পড়ল? 3রা মে। কদিন যাবত এখানকার বসন্তকালের খামখেয়ালি আবহাওয়াটা আমাকে বেশ কাবু করেছে। আর এই কদিনের ভেতরই এমন কিছু উদ্ভট ঘটনা ঘটেছে যার তাৎপর্য কেবল আমি বুঝি। রাতগুলো মেঘলা হওয়ায় 3 দিন চাঁদের আলো ছিল না। এর আগে ঠিক এমন রাত্রেই একটা ভেড়া উধাও হয়েছে। গত কয়েক রাত্রেও ভেড়া লোপ পেয়েছে। অ্যালার্টনদের 2টি, ক্যাটওয়াকের বুড়ো পিয়ারসনের 1টি ও মিসেস মুলটনের 1টি। 3 রাত্রে 4টি ভেড়া উধাও, কোনো চিহ্নই পাওয়া যায়নি সেগুলোর। ফলে চতুর্দিকে নানান রকম গুজব রটছে। কেউ বলে এটা ভেড়া চোরের কাজ, কেউ বলে আশেপাশে নাকি বেদেরা আস্তানা গেড়েছে, এ হলো তাদেরই কীর্তি। কিন্তু এর চেয়েও গুরুতর একটা ঘটনা ঘটেছে গত কদিনের মধ্যে। আমেটেজ নিখোঁজ। গত বুধবার রাত্রে সে নাকি তার বাড়ি থেকে বেরিয়েছিল, তারপর থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি। আমেটেজের আত্মীয় স্বজন নেই, তাই তার অন্তর্ধান তেমন একটা চাঞ্চল্যের সৃষ্টি করল না। লোকে বলছে সে নাকি অনেক টাকা ধারত, তাই অন্য কোনো জায়গায় চাকরি নিয়ে চলে গেছে। সেখান থেকে কদিনের মধ্যেই হয়তো তার জিনিসপত্র চেয়ে পাঠাবে। আমার নিজের কিন্তু অন্যরকম আশঙ্কা হচ্ছে। আমার বিশ্বাস ভেড়া চুরির ব্যাপারটার কোনো একটা বিহিত করতে গিয়েই সে প্রাণ হারিয়েছে। হয়তো সে ওই অজ্ঞাত জীবটির অপেক্ষায় ওত পেতে বসেছিল, আর সেটা উল্টে তাকেই আক্রমণ করে তার গহবরের ডেরায় নিয়ে গিয়ে ফেলেছে। 20 শতাব্দীতে
ইংল্যান্ডের মতো সভ্য দেশে এ ধরনের ঘটনা ভাবতেও অবাক লাগে। যদিও আমার মতে এটা মোটেই অসম্ভব নয়। আর সত্যি যদি তাই হয় তাহলে কি আমার এ ব্যাপারে একটা দায়িত্ব নেই? আমি যখন এত দূরই জেনেছি তখন আমার কর্তব্য এটার একটা প্রতিকারের চেষ্টা করা, সম্ভব হলে নিজেই। আজকের একটা ঘটনার পর আমি স্থির করেছি নিজেই এ ব্যাপারে একটা কিছু করব। সকালে স্থানীয় পুলিশ স্টেশনে গিয়েছিলাম। ইন্সপেক্টর সাহেব গম্ভীরভাবে আমার বক্তব্য একটা মোটা খাতায় তুলে নিয়ে আমাকে নমস্কার করে বিদায় দিলেন। বাইরে বেরোতে না বেরোতে শুনতে পেলাম তার অট্টহাসি। বুঝতে পারলাম তিনি তার সাঙ্গপাঙ্গদের কাছে আমার কাহিনীটা বেশ রসিয়ে পুনরাবৃত্তি করছেন। ঠিক দেড় মাস পর আমার খাটে বালিশের ওপর পিঠ দিয়ে বসে আমি আমার ডায়েরি লিখছি। শরীর ও মন বিপর্যস্ত, বিহ্বল হয়ে আছে। যে সংকটের সামনে পড়তে হয়েছিল আর কোনো মানুষের ভাগ্যে তেমন হয়েছে কিনা জানি না, কিন্তু আমার উদ্দেশ্য সফল হয়েছে। ব্লু জন গ্যাপের বিভীষিকা চিরকালের মতো বিদায় হয়েছে। জনসাধারণের মঙ্গলের জন্য আমার মতো রুগ্ন ব্যক্তির পক্ষেও কিছু করা সম্ভব হয়েছে। এইবারে যথাসম্ভব পরিষ্কারভাবে যা ঘটেছিল তার বিবরণ দিই। তেসরা মে রাতটা ছিল অন্ধকার ও মেঘাচ্ছন্ন, ঠিক যেমন রাত্রে নাম না জানা জানোয়ারটা হানা দিতে বেরোয়। রাত ১১টায় হাতে লণ্ঠন ও বন্দুক নিয়ে আমি বাড়ি থেকে রওনা দিলাম। যাওয়ার আগে টেবিলের ওপর একটা কাগজে লিখে রেখে গেলাম যে আমি যদি না ফিরি তাহলে যেন ব্লু জন গ্যাপের আশেপাশে আমার অনুসন্ধান করা হয়। রোমান সুড়ঙ্গের মুখটাতে পৌঁছে কাছাকাছি একটা পাথরের ঢিপি বেছে নিয়ে লণ্ঠনের ঢাকনাটা বন্ধ করে হাতে বন্দুক নিয়ে ঢিপিটার উপর ঘাপটি মেরে বসে রইলাম। এই বসে থাকার যেন আর শেষ নেই। উপত্যকার চারিদিকে টিমটিম করছে কৃষকদের বাড়ির বাতিগুলি। দূর থেকে ঘন্টায় ঘন্টায় ভেসে আসছে চ্যাপেল লিডেল গির্জার ঘড়ির ঢং ঢং শব্দ। আশেপাশে অন্য লোকজন যে রয়েছে তার চিহ্নগুলো যেন আমার একাকিত্বকে আরো করুণ ও দুর্বিষহ করে তুলছিল। এক এক সময় মনে হচ্ছিল আমার অভিযানে জলাঞ্জলি দিয়ে সব ছেড়ে ছুড়ে বাড়ি ফিরে যাই। কিন্তু মানুষের মনে আত্মসম্মান বোধটা এত গভীর ও বদ্ধমূল যে একটা কোনো সংকল্প নিয়ে একবার অগ্রসর হলে মাঝপথে ফিরে আসা ভারী মুশকিল। সেই কারণেই সেদিন আমি গহ্বরের মুখ থেকে ফিরে আসতে পারিনি। আর যাই হোক, আমি কাপুরুষ, এই অপবাদ আমাকে কেউ দিতে পারবে না। দূরের গির্জার ঘড়িতে ১২টা বাজল, তারপর ১টা, তারপর ২টো। এই সময়টা অন্ধকার সবচেয়ে গভীর। তারাহীন আকাশে নিচ দিয়ে মেঘ ভেসে চলেছে। পাহাড়ের ফাটলে কোথায় যেন একটা প্যাঁচা ডেকে উঠল। এছাড়া এক শুধু ঝিরঝিরে হাওয়ার শব্দ, আর সব চুপ। এমন সময় হঠাৎ কানে এলো এক পরিচিত আওয়াজ, আর তার সঙ্গে পায়ের ধাক্কায় পাথর গড়িয়ে যাওয়ার শব্দ। ক্রমে এদিকে আসছে শব্দটা, কাছে, আরো কাছে। এবার সুরঙ্গের মুখের ঝোপঝাড় খচমচ করে উঠল। পরমুহূর্তে আবছা অন্ধকারের ভেতর দিয়ে সৃষ্টি ছাড়া নাম না জানা অতিকায় কি যেন একটা প্রায় নিঃশব্দে দ্রুত পদে গুহা থেকে বেরিয়ে আমার ঠিক পাশ দিয়ে গিয়ে রাতের অন্ধকারে মিলিয়ে গেল। ভয়ে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম। বুঝতে পারলাম এতক্ষণ অপেক্ষা করার সত্ত্বেও আমার মনটা এই অপ্রত্যাশিত ও ভয়ঙ্কর অভিজ্ঞতার জন্য
মোটেও প্রস্তুত ছিল না। এবার আমার সমস্ত সাহস সঞ্চয় করে জানোয়ারটার ফেরার অপেক্ষায় বসে রইলাম। গহ্বরের বাইরের শান্তিময় নিরুদ্বেগ পরিবেশ থেকে বোঝবার কোনো উপায় নেই যে এক বিপুল বিদঘুটে প্রাণী এই সবে মাত্র সেখানে হানা দিতে বেরিয়েছে। সেটা কতদূর যাবে, কি মতলবে গেছে, কখন ফিরবে, সেসব জানার কোনো উপায় নেই। পাথরের ওপর বন্দুকের নলটাকে বসিয়ে মনে মনে প্রতিজ্ঞা করলাম যে দ্বিতীয়বার আর সংকটের মুহূর্তে সাহস হারাব না। যত বড় দুশ্মনী হোক না কেন, এবার তার বিরুদ্ধে রুখে দাঁড়াতেই হবে। সজাগ থাকা সত্ত্বেও জানোয়ারটা যে কখন ফিরে এলো সেটা টেরই পাইনি। হঠাৎ সামনে চেয়ে দেখি আবার সেই অধিকায় জানোয়ার ঘাসের উপর দিয়ে নিঃশব্দে হেঁটে প্লুজন সুড়ঙ্গের দিকে আসছে। আবার অনুভব করলাম বন্দুকের ঘোড়ার উপর রাখা আমার ডান হাতের তর্জনী অবশ হয়ে আসছে। প্রাণপণ চেষ্টা করে কোনো রকমে আমার জড়ো ভাবটাকে কাটিয়ে উঠলাম। ঝোপঝাড় ভেদ করে জানোয়ারটা গুহার ভেতর ঢুকে প্রায় অদৃশ্য হয়ে এসেছে এমন সময় আমি বন্দুকের ঘোড়া টিপে দিলাম। বারুদের ঝলসানিতে মুহূর্তের জন্য দেখতে পেলাম একটা প্রকাণ্ড লোমশ ছাই রঙের জানোয়ার নিচের দিকের রংটা ফিকে হয়ে এসেছে। বেঁটে বেঁটে বাঁকানো পায়ের উপর তার আলিশান শরীরটাকে এগিয়ে নিয়ে চলেছে। এক ঝলকের দেখা আর তারপরেই শুনলাম খড়বড় শব্দ। আলগা পাথরের উপর দিয়ে নেমে জানোয়ারটা চলেছে তার গর্তের দিকে। আমার মাথায় হঠাৎ খুন চাপল। ভয় ডর সব দূর করে দিয়ে এক লাফে পাথরের উপর থেকে নেমে বন্দুক ও লণ্ঠন হাতে সুড়ঙ্গের ভিতর দিয়ে ছুটে চললাম জানোয়ারটার উদ্দেশ্যে। আমার লণ্ঠনের উজ্জ্বল রশ্মি সামনের অন্ধকার ভেদ করে চলেছে। এসেই দু সপ্তাহ আগের টিমটিমে মোমবাতির আলো নয়, কিছুটা পথ দৌড়ানোর পরই জানোয়ারটাকে দেখতে পেলাম। সুড়ঙ্গের এপাশ ওপাশ জুড়ে থপথপিয়ে এগিয়ে চলেছে। তার পায়ে লম্বা ও রুক্ষ লোম চলার সঙ্গে সঙ্গে দুলছে। লোম দেখে যদিও ভেড়ার কথা মনে হয়, আয়তনে জানোয়ারটা সবচেয়ে বড় হাতির চেয়েও বেশ খানিকটা বড়, আর যত লম্বা ততই যেন চওড়া। পাহাড়ের সুড়ঙ্গের ভেতর দিয়ে এই বিরাট বিভৎস জানোয়ারের পেছনে ধাওয়া করার সাহস আমি কোথা থেকে পেলাম জানি না। আদিম শিকারের নেশা যখন মানুষকে পেয়ে বসে আর সেই শিকার যদি চোখের সামনে পালায়, তাহলে মানুষ যেন দিগবিদিক জ্ঞান শূন্য হয়ে তার পেছনে ছোটে। টোনলা বন্দুক হাতে তাই আমি ছুটে চলেছি এই দানবের পেছনে। জানোয়ারটা যে রীতিমতো দ্রুত গতি সেটা আমি আগে লক্ষ্য করেছিলাম। এবার বুঝলাম যে তার আরেকটি মারাত্মক গুণ আছে, সেটা হলো শয়তানি বুদ্ধি। হাব ভাব দেখে মনে হয়েছিল সে বুঝি প্রাণের ভয় পালাচ্ছে। সে যে আবার উল্টো মুখে ঘুরে রুখে দাঁড়াতে পারে সেটা আমি স্বপ্নেও ভাবিনি। আগেই বলেছি সুড়ঙ্গটা গিয়ে পড়েছে একটা বিরাট গহ্বরে। কিছুক্ষণ দৌড়বার পর সেই গহ্বরটাতে পৌঁছতে হঠাৎ জানোয়ারটা থমকে থেমে আমার দিকে ফিরে দাঁড়ালো। লণ্ঠনের সাদা আলোতে তার যা চেহারা দেখলাম তা আমি জীবনে ভুলতে পারবো না। ভাল্লুকের মতো হিংস্র ভঙ্গিতে সামনের দুপা শূন্যে তুলে দাঁড়িয়ে আছে পর্বত প্রমাণ জানোয়ারটা। আয়তনে ভাল্লুকের 10 গুণ, উঁচানো দুই পায়ের থাবায় লম্বা তীক্ষ্ণ বাঁকানো নখ, বিভৎস বিকৃত হাঁ করা লাল মুখে, ধারালো দাঁতের সারি। ভাল্লুকের সঙ্গে পার্থক্য কেবল একটা ব্যাপার, যে ব্যাপারে এটার সঙ্গে পৃথিবীর আর কোনো জানোয়ারের কোনো মিল নেই, সেটা হলো জানোয়ারটার ঠিকরে বেরিয়ে আসা দৃষ্টিহীন মণিহীন জ্বলন্ত বলের মতো দুটো চোখ। কি দেখলাম সেটা ভালো করে বোঝার আগেই জানোয়ারটা থাবা উঁচিয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়ল।
এরপরে আমার হাত থেকে লণ্ঠনটা ছিটকে পড়ে ভেঙে চুর মার হয়ে যাওয়া ছাড়া আমার আর কিছুই মনে নেই। যখন জ্ঞান হলো তখন দেখি আমি অ্যালার্টনদের বাড়িতে আমার খাটের ওপর শুয়ে আছি। ব্লু জোন গ্যাপের ঘটনাটার পর দুদিন কেটে গেছে। মাথায় চোট লেগে অজ্ঞান হয়ে বাঁ পায়ের হাড় ও পাঁজরের দুটো হাড় ভাঙা অবস্থায় আমি সারা রাত ওই গুহার মধ্যেই পড়েছিলাম। পরদিন সকালে আমার লেখা চিঠি পেয়ে জোনাদশেক চাষা দল করে গিয়ে আমায় খুঁজে বার করে বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছে। সেই থেকে সমানে নাকি আমি প্রলাপ বকছি, জানোয়ার জাতীয় কিছুই নাকি এদের চোখে পড়েনি। আমার বন্দুকের গুলি যে কোনো প্রাণীকে জখম করেছে তার প্রমাণ হিসেবে কোনো রক্ত চিহ্ন নাকি এরা দেখতে পায়নি। আমার নিজের অবস্থা এবং জমিতে কিছু অস্পষ্ট দাগ ছাড়া আমার কাহিনীর সত্যতা প্রমাণ করার মতো কিছুই নাকি পাওয়া যায়নি। এই ঘটনার পর দেড় মাস কেটে গেছে। আমি এখন বাইরের বারান্দায় বসে রোদ পোয়াচ্ছি। আমার ঠিক সামনেই খাড়া পাহাড়, তার পাংশুটে পাথরের গায়ে ওই যে দেখা যাচ্ছে ব্লু জনের সুড়ঙ্গের মুখ, কিন্তু ওটা আর আমার মনে ভীতি সঞ্চার করে না। আর কোনো দিন ওই সুড়ঙ্গের ভেতর থেকে কোনো ভয়ঙ্কর প্রাণী মনুষ্য জগতে হানা দিতে বেরোবে না। বিজ্ঞানবিদ অথবা বিদ্যাদিগ্গজ অনেক সম্ভ্রান্ত বাবুরা হয়তো আমার কাহিনীকে হেসে উড়িয়ে দেবেন, কিন্তু এখানকার দরিদ্র সরল গ্রামবাসীরা আমার কথা এক মুহূর্তের জন্য অবিশ্বাস করেনি। এই সম্পর্কে কাসলটন কুরিয়ার পত্রিকার মন্তব্য তুলে দিলাম। আমাদের পত্রিকার অথবা ম্যাটলক, বাক্সটন ইত্যাদি অঞ্চলে যেসব পত্রিকার সংবাদদাতা উক্ত ঘটনার তদন্ত করিতে আসিয়াছেন তাহাদের কাহারও পক্ষে গহ্বরে প্রবেশ করিয়া ডাক্তার জেমস হার্ডকাসলের বিচিত্র কাহিনীর সত্য মিথ্যা বিচার করিবার কোনো উপায় ছিল না। উক্ত ঘটনা সম্পর্কে কি করণীয় তাহা স্থানীয় অধিবাসীগণ নিজেরাই স্থির করিয়া প্রত্যেকেই গুহার প্রবেশদ্বারটি প্রস্তর দ্বারা বন্ধ করিতে তৎপর হইয়াছিল। গহ্বরের সম্মুখস্থ ঢালু রাস্তা দিয়া বৃহৎ বৃহৎ প্রস্তরখণ্ড গড়াইয়া লইয়া সুড়ঙ্গ দ্বারটি তাহারা সম্পূর্ণ বন্ধ করিয়া দিতে সক্ষম হইয়াছে। এই চাঞ্চল্যকর ঘটনাটির পরিসমাপ্তি ঘটে এইভাবে। স্থানীয় বাসিন্দাগণ ঘটনাটি সম্পর্কে বিভিন্ন মত পোষণ করেন। কেউ কেউ বলেন রুগ্ন অবস্থায় ডক্টর হার্ডকাসলের মস্তিষ্ক বিকৃতি ও তজ্জনিত উদ্ভট কল্পনাদির কারণ। ইহাদের মতে কোনো ভ্রান্ত অথচ দৃঢ় বিশ্বাস তাহাকে গহ্বরে প্রবেশ করিতে বাধ্য করিয়াছিল এবং গহ্বরের প্রস্তরভূমিতে পদস্খলন হেতু তিনি আহত হইয়াছিলেন। গহ্বরের ভিতর যে এক অদ্ভুত জীব বাস করে এরূপ একটা জনপ্রবাদ বহুকাল হইতে এই অঞ্চলে প্রচলিত আছে। স্থানীয় কৃষকদিগের বিশ্বাস যে ডক্টর হার্ডকাসলের বিবরণ ও তাহার দেহের ক্ষত এই প্রবাদকে বাস্তবে পরিণত করিয়াছে। উক্ত ঘটনা সম্পর্কে ইহার অধিক কিছু মন্তব্য করা সম্ভব নয়। বৈজ্ঞানিক ভিত্তিতে ইহার সমর্থন আদৌ সম্ভবপর বলিয়া আমরা মনে করি না। কুরিয়ার পত্রিকা এই মন্তব্যটি প্রকাশ করার আগে একবার আমার সঙ্গে আলাপ করলে বুদ্ধিমানের কাজ করত। আমি অনেক ভেবে ঘটনাটার একটা বৈজ্ঞানিক কারণ অনুমান করে এর অবিশ্বাস্যতা খানিকটা দূর করেছি। অন্তত আমার নিজের অভিজ্ঞতার একটা বৈজ্ঞানিক ভিত্তি হিসেবে আমি এখানে সেটা পেশ করছি। আমার মতে ইংল্যান্ডের এইসব অঞ্চলে ভূগর্ভে বিস্তীর্ণ জলাশয় আছে। পাহাড়ের ফাটল দিয়ে বাইরের জলস্রোত ভিতরে ঢুকেই এইসব জলাশয়ের সৃষ্টি করেছে। জলাশয় থাকলেই বাষ্পের উদ্ভব হবে এবং বাষ্প থেকে বৃষ্টি ও বৃষ্টি থেকে উদ্ভিদের জন্ম সম্ভব। পৃথিবীর আদি যুগে হয়তো এই ভূগর্ভ জগতের সঙ্গে বাইরের জগতের একটা যোগাযোগ ছিল এবং সেই অবস্থায় হয়তো বাইরের জগতের গাছপালার
কিছু বীজ ও তার সঙ্গে কোনো কোনো প্রাগৈতিহাসিক প্রাণী এই ভূগর্ভ জগতে এসে পড়েছিল। এই সব প্রাণীদেরই একটির বংশধর হয়তো এই জানোয়ার, যাকে দেখে মনে হয় আদিম ভাল্লুকের এক বর্ধিত সংস্করণ। লক্ষ লক্ষ বছর ধরে হয়তো এই ভূগর্ভ জগৎ আমাদের পরিচিত জগতের পাশাপাশি একই সঙ্গে অবস্থান করেছে। রোমান সুড়ঙ্গটি খোঁড়ার সময় হয়তো এই ভূগর্ভ জগতের কোনো প্রাণী বাইরের জগতের সন্ধান পায়। অন্ধকারবাসী অন্য সব প্রাণীর মতোই এও দৃষ্টিশক্তিহীন জীব, অথচ অন্য সব ইন্দ্রিয় এতই সজাল যে চোখের অভাব পূরণ হয়ে যায়, না হলে সে ভেড়ার সন্ধান পায় কি করে? এরা যে কেবল অন্ধকার রাত্রে চলাফেরা করে তার কারণ বোধ হয় মনির অভাবে আলো সহ্য হয় না। আমার লণ্ঠনই হয়তো চরম সংকটের মুহূর্তে আমার প্রাণ রক্ষা করেছিল, অন্তত আমার তাই বিশ্বাস। এসব তথ্য আমি লিখে গেলাম আপনাদের বিবেচনার জন্য। একে সমর্থন করা সম্ভব কিনা তা আপনারা বিচার করে দেখবেন। যদি মনে হয় সবটাই অবিশ্বাস্য, তাহলেও আমার কিছু বলার নেই। মূল ঘটনা আপনাদের বিশ্বাস অবিশ্বাসের অনেক ঊর্ধ্বে। আর আমার ব্যক্তিগত মতামতের প্রশ্ন যদি তোলেন, তাহলে বলবো যে তারও আর বিশেষ কোনো মূল্য নেই, কারণ আমার কাজ ফুরিয়ে এলো। শুনছিলেন ব্লু জন গহ্বরের বিভীষিকা, মূল রচনা স্যার আর্থার কনান ডয়েলের দ্য টেরা অফ দ্য ব্লু জন গ্যাপ, অনুবাদ সত্যজিৎ রায়, গল্প পাঠে দীপ, পত্রিকার রিপোর্টার শঙ্করী প্রসাদ মিত্র, গল্পের সূত্রধার মীর, শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল ইফেক্টসে রিচার্ড, পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী।